বাংলা দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ মুকুট, তারই ধন্যবাদ জ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রা আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী উপস্থাপিত কলকাতায় বাণিজ্য পদযাত্রায় অংশ নেন ইউনেস্কো প্রতিনিধিরাও। অনুষ্ঠানে হাজির ছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পরে মঞ্চে বক্তব্য রাখেন সৌরভ। তিনি বলেন, আমিও শুরু সম্ভাবনাটা বাংলায় করতাম, আজকে যারা আমাদের অতিথি তারা বাইরের মানুষ, বাংলা কথা বলেন তারা বুঝবেন না, আমি ইংরেজিতে বক্তব্য রাখছি আজ। সৌরভ যোগ করেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের কাছে দুর্গাপুজো কি ভাষায় বলে বোঝানো কঠিন। আমি গোটা বিশ্ব ঘুরে বেড়াই, বিভিন্ন দেশে গিয়েছি। বড় দিন কত বড় উৎসব হয়, বিশেষ করে ইউরোপীয় দেশগুলিতে। ব্রাজিলের উৎসব বা মহারাষ্ট্রের গণেশ আরাধনা যা কালকেই পালিত হলো, সবগুলি বড় করে হয়। যদিও সৌরভ এর মতে সেরা সেরা দুর্গাপুজোই বলেন, সকলের দুর্গাপুজো দেখা উচিত। এটা বিশ্বের করার জন্য যে দুর্গাপুজো কত বড় হয়, পুজোর ওই 5-7 দিন শহর পুরো পাল্টে যায়, সকলে এই এটা দেখে বড় হয়েছি। উৎসবের দিনগুলিতে ধনী গরিব, ক্ষমতাশীল বা ক্ষমতাহীন সকলেই আনন্দ করেন। এটা শুরু নতুন পোশাক কেনা বা টাকা খরচ করা আনন্দ করার উৎসব নয়। 7 বছরের শিশু হোক বা 70 বছরের প্রবীণ, মা দুর্গা সকলকে আনন্দ দেন, সকলের মুখে হাসি ফোটান। ইউনেস্কো ধন্যবাদ জানান সৌরভ। বলেন, এই দুর্গাপুজোর স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ, প্রাপ্য সম্মান পেয়েছি দুর্গা সহ। ইউনেস্কোর 2টি প্রতিনিধি ফ্রান্স থেকে এসেছে। সৌরভ বলেন, ফ্রান্সের ফুটবলের দেশ, এই শহর ফুটবলের দেশ। এই শহরেও ফুটবলের শহর। মোহনবাগান ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, আমি যখন বড় হয়েছি ফুটবল খেলা দেখি, পরে ক্রিকেট খেলি, এখন ক্রিকেট খুব জনপ্রিয়। ফ্রান্স থেকে আসার জন্য ধন্যবাদ, আপনাদের আতিথ্যতা উপভোগ করুন, আমাদের দুর্গাপুজো ভালো কাটুক, সারা বছর ভালো কাটুক। দুর্গাপুজোকে হেরিটেজ তামকা দেওয়ার ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা মিছিলের শুরুরই আগের পথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা, ক্লাবগুলোতে সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সিধারীদের। যোগ সারার সাকরা ঠাকুর বাড়ির কাছে সেন্টার অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কালুটোলা, বউ বাজার, চাঁদনি চক, জনি স্কিয়া, রানী রাসমণি অ্যাভিনিউ পদে পদযাত্রা পৌঁছলো রেড রোডে। ঢাকের বলে সংকেত ধ্বনিতে ছৌ ও মুখোশ নাচের মেতে উঠল সবাই। দুপুর 2 নাগাদ জোরাস্কো ঠাকুর বাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে কালুটোলা, বউ বাজার, চাঁদনি চক, রেনাস্কি, রানী রসমণি অ্যাভিনিউ থেকে পদযাত্রা পৌঁছালো রেড রোডে। কলকাতার পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোর ধন্যবাদ প্রাপ্ত পদযাত্রার জন্য বৃহস্পতিবার বেশ কিছু রাস্তা বন্ধ রয়েছে, সেক্ষেত্রে উত্তর কলকাতায় যেতে ধরতে হবে বেন্টিক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্যান্ড রোড। কখনো কোনো পার্কিং থাকবে না, দুপুরে 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। হাওড়ায় যেতে হলে ধরতে হবে সেন্ট্রাল রোড, রেড রোডে 24 ঘন্টা বন্ধ থাকবে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি বুঝে ট্রাফিকের অভিমুখ ঘোরানো হবে। দুর্গাপুজো ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রায় ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।